এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে বাঙালি বউ। তো চলো বন্ধুরা দেখে আসি বাঙালি বউয়ের গল্পটি। এক গ্রামে কনকনা নামের একটি মেয়ে বাস করত। কনকনা কলকাতার একটি মেয়ে ছিল, ও মাছ মাংস এগুলো খেতে খুবই পছন্দ করত। বাঙালি মেয়ে বলে কথা, ও যেই কলেজে পড়ত সেই কলেজেই সাউথ ইন্ডিয়ান একটি ছেলে বিশাল পড়াশোনা করত। বিশালের সাথে কঙ্কনার সম্পর্ক হলো, তারপর ওরা ওদের পরিবারকে সেটা জানালো। বাঙালি মেয়ে কেন বিয়ে করাবো, আমরা মাছ মাংস খাই না, জানিসই তো ভেজিটেরিয়ান, তাহলে বাঙালি মেয়ে কেন বিয়ে করতে চাচ্ছিস? মা, কঙ্কনাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, বিয়ে যদি করতেই হয় তাহলে আমি ওকেই করব, না হলে কাউকেই করব না। বিশাল খাওয়া দাওয়া বন্ধ করে দিল, কারণ ওর মা রাজি হচ্ছিল না। এরপর ছেলের এই অবস্থা দেখে ওর মা রাজি হলো, তারপর কঙ্কনার সাথে অনেক ধুমধাম করে বিয়ে করালো। প্রথম দিন সকালে উঠে কঙ্কনা ওর শ্বশুর শাশুড়ির জন্য চা করে নিয়ে গেল। শোনো বৌমা, চা করে নিয়ে এসেছো সেটা খুবই ভালো কথা, কিন্তু তুমি মাছ মাংস খেয়ে বড় হয়েছো, তোমাকে শুদ্ধি করতে হবে, তারপরেই তোমার হাতের জিনিস আমি খাবো, না হলে তোমার হাতের জিনিস আমি খাবো না। মা, এটা কি কথা বললেন আপনি? হ্যাঁ মা, এটা কি বললে তুমি? তুমি তো সব জেনেই বিয়েটা করিয়েছো আমাদেরকে, আমি ওর হাতে চা খাবো, বাবা তুমি খাবে? হ্যাঁ আমিও খাবো। তারপর ওরা বাপ ছেলে চা খেলো ওর হাতে। কনকনা মনে খুব দুঃখ পেল। এরপর বিশালদের বাড়িতে শুধু ভেজিটেরিয়ান খাবারই রান্না করা হতো, সব ভেজ ছিল। বিশাল, আমাকে প্লিজ একটু মাছ মাংস খাওয়াও, আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তারপরে বিশাল ওর বউকে একটি রেস্টুরেন্টে নিয়ে গেল, সেই রেস্টুরেন্টে ওরা মাছ মাংস খেলো। পাশের বাসার কাকি এটা দেখে ফেলল, তারপর ওর শাশুড়িকে এসে সবকিছু বলে দিল। শোনো, তোমরা আজকে ঘরের ভিতরে ঢুকতে পারবে না, বিশাল তুইও ঢুকতে পারবি না। কেন মা, কি হয়েছে? তোরা মাছ মাংস খেয়ে এসেছিস, তোরা এই ঘরে ঢুকতে পারবি না। মা, তুমি তো বিয়ের আগে জানতেই, আর ও তো এই বাড়িতে খায়নি, ওকে আমি বাইরে থেকে খাবি নিয়ে এসেছি, আর আমি খাইনি। সাথে তো ছিলি, তোর কাকি সব বলেছে আমাকে, তুই বেড়ে বেড়ে খাইয়েছিস ওকে। এগুলো নিয়ে ওদের অনেক ঝগড়া লাগতো, কনকনা একদম ভেঙে পড়ল। একদিন পাশের বাড়ির কাকির মেয়ের বিয়ে ঠিক হলো, মেয়ের জামাই বলল ও মুরগি ফ্রাই খাওয়া খুব পছন্দ করে। তারপর পাশের বাড়ির কাকি কনকনাকে এসে বলল ওর মেয়েকে খাবার রান্না করা শিখাতে। এরপর কনকনা ওই মেয়েকে সবকিছু শেখালো। তোমার বউটা খুব ভালো, বাঙালি আর অবাঙালি দিয়ে কি করবে, বউ ভালো পেয়েছ, শুকর করো। তারপর ওর শাশুড়ি ওনার ভুল বুঝতে পারলো। ঠিক আছে বৌমা, বাড়িতে না খেতে পারো, রেস্টুরেন্টে খেয়ে এসো, কেমন? ঠিক আছে মা। এক গ্রামে ঝিনুক নামের একটি মেয়ে বাস করত। ঝিনুক অনেক বড় লোক ঘরের একটি মেয়ে ছিল, ওকে ওর বাবা মা কোনো কাজই করতে দিত না। মা, আমার একটু চা করে দাও। হ্যাঁ এখনই করে দিচ্ছি ঝিনুক। ও যেটা চাইতো সব সময় সেটাই পেয়ে যেত। ওর কলেজে একটি ছেলে ছিল শেখার, শেখার একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। ওদের কলেজ শেষ হওয়ার পর ঝিনুক শেখারকে বলল, দেখো এখন আমাদের বিয়েটা করে ফেলা উচিত, বাবা আমার জন্য ছেলে দেখছে, অনেক বড় লোক ঘরের লোকদের বিয়ের প্রস্তাব আসছে, আমি না করছি অনেক, কিন্তু কতদিন আর না করে থাকবো, এখন তো পড়াশোনাটাও শেষ। ঠিক আছে, আমি আজকেই তোমার বাড়িতে যেয়ে তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা রাখবো। এরপর শেখারকে নিয়ে ঝিনুকদের বাড়িতে গেল, যে ওর বাবাকে শেখার সব কিছু খুলে বলল। ঠিক আছে বুঝতে পেরেছি, কিন্তু ঝিনুক ওরা গ্রামে থাকে, তুমি পারবে গ্রামে থাকতে? বাবা, শেখার যদি আমাকে কুড়ে ঘরে রাখে আমি সেখানেও থাকতে পারবো, বিয়ে করলে আমি শেখারকেই করব। দেখো আমাদের মেয়ের যদি কোনো আপত্তি না থাকে আমাদেরও কোনো আপত্তি নেই, তাহলে তোমাদের বিয়েটা আমরা করিয়ে দিচ্ছি। কিছুদিন পর ঝিনুক আর শেখারের বিয়ে হয়ে যায়। ঝিনুক, কালকে তো তোমরা গ্রামে যাচ্ছ,
আমি তোমার জন্য গাড়িটি ঠিক করে দিয়েছি, তোমাদের জন্য একটি গাড়ি আমার তরফ থেকে উপহার। বাবা, আমি গাড়িটি নিতে পারবো না, আমার আত্মসম্মান আছে। আমি আমার টাকা দিয়ে ঝিনুককে ট্রেনে নিয়ে যেতে চাই। ঝিনুক, তুমি কি শেখারের সাথে ট্রেনে যেতে চাও? হ্যাঁ বাবা, শেখান আমাকে ট্রেনে করে নিয়ে গেলে আমি ট্রেনে করেই যাব। তারপর ঝিনুক আর শেখা ট্রেনে উঠল। এরপর ওরা ওদের গ্রামে পৌঁছল। ঝিনুক যখন গ্রাম দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছিল, তখন গ্রামের সবাই ওদের দিকে তাকিয়েছিল। এরপর শেখার ওর বাড়িতে ঝিনুককে নিয়ে গেল। শেখারের পরিবারে ছিল ওর মা আর ওর দাদা বৌদি। একই শেখার বিয়ে করে নিয়ে এসে পড়েছিস, আমাদের বললি না? মা, এখানেও একটা নিমন্ত্রণের ব্যবস্থা করব। আসলে তাড়াহুড়ায় সব কিছু হয়ে গেছে। তারপরেও শেখার, ফোন করে আমাদের বলতে তো পারতি। দেবারজি আর কেন বলবে, ভরলোক মেয়ে পেয়েছে, দেখো না গয়নাগাটি কত সুন্দর, জামা কাপড় পরেছে, দেখলেই তো বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি শেখারের হয়ে সবার কাছে মাফ চাইছি, আমাদেরকে মাফ করবেন। আমরা আপনাদেরকে না জানিয়ে বিয়ে করেছি, কিন্তু আপনাদের আশীর্বাদেই আমরা সুখী হতে চাই। তারপর শেখারের পরিবার ওদেরকে মেনে নিল। রান্নার কাজ ছিল শেখারের বড় বৌদির। ও অনেক ভালো রান্না করতে পারত। মা, আমি বলছি কি, এত বছর ধরে তো আমি রান্না করছি, কালকে যদি ছোট বউ রান্না করত তাহলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কালকে থেকে আমরা ঝিনুককে দিয়ে সব রান্না বাড়া করাবো। তুমি একটু বিশ্রাম নাও, অনেক বছর তো করলে। ঠিক আছে মা। পরদিন সকালে ওরা ঝিনুককে রান্না করতে দিল। কিন্তু ঝিনুক বড় লোকের মেয়ে ছিল, ও রান্না বাড়া কিছুই পারত না। বৌমা, আমাদের সকাল সকাল চা করে দাও, আর আজকে থেকে রান্না বাড়া সব তুমিই করবে। কিন্তু মা, আমি তো রান্না করতে পারি না। দেখো বাবা, অনেক বছর আমি রান্না করেছি, আমি আর পাচ্ছি না। ঠিক আছে, তুমি আজকে রান্না করো, একদিন পর পর আমরা দুজন রান্না করব, একদিন আমি করব, একদিন তুমি করবে। আচ্ছা ঠিক আছে। তারপর ঝিনুক যা পেরেছে কোনো রকম রান্না করে ওদেরকে খাওয়ালো। কারোই ঝিনুকের রান্না ভালো লাগলো না। মা, রান্নাতে একদমই মজা হয়নি, কালকে আমি রান্না করব। হ্যাঁ হ্যাঁ, একদিন একটু ভালো তো খেতেই হবে, তুমি কালকে রান্না করো। ঝিনুক, খুব কষ্টে ফেলে দিলাম তোমাকে, তাই না? খুব কষ্ট হচ্ছে তোমার? না, কোনো কষ্ট হচ্ছে না। শোনো, কালকে থেকে আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে তারপরে রান্না করব। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না তুমি, আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। ঝিনুক ভিডিও দেখে দেখে তো রান্না করত, কিন্তু ও রান্নার পরিমাণ বুঝতো না। কোনো কোনো দিন ও লবণ বেশি দিয়ে দিত, কোনো কোনো দিন ওর মশলা বেশি হয়ে যেত, ও বেশিরভাগই মশলা বুঝতো না। মা, আজকেও কি বিচড়ি রান্না করেছে! আসলেই ছোট বউ, তুমি একদমই রান্না পারো না। একদিন গ্রামের মহিলারা ঝিনুকের হাতে চা খেতে আসলো। ঝিনুক সবাইকে চা দিল, কিন্তু কারোরই ঝিনুকের চা ভালো লাগলো না। একই সুলেখা, এটা কি বউ বিয়ে করিয়েছিস! বড় লোক ধনী বউ হলেই কি হয় নাকি? বউ তো কিছুই পারে না, চাটাও রান্না করতে পারে না। হ্যাঁ, সে যা বলেছিস, আমার তো মনে হয় কাজের মেয়ে বিয়ে করালেও ভালো ছিল। তোরা রান্না তো খেতে পারতি, এই মেয়ের তো চাও ভালো না, তাহলে রান্না যেন কেরকম হয়। তারপর ওরা সবাই ওদের মজা উড়িয়ে ওখান থেকে চলে গেল। শোনো, তোমার কালকে থেকে কোনো রান্না করা লাগবে না, আর যদি রান্না করতেই চাও তাহলে ভালো মতো করবে। আমি তোমাকে এক সপ্তাহ সময় দিচ্ছি, ঠিক করে রান্না করো, না হলে তোমাকে আমি আমার বাড়ি থেকে বের করে দিব। এরপর ঝিনুক বাজার থেকে কিছু রান্নার বই কিনে আনল। ও সেটা দেখে দেখে রান্না করার চেষ্টা করল। একদিন বাড়িতে কেউ ছিল না, একটি বুড়ো মহিলা ওদের বাড়িতে আসলো। আমাকে কিছু খেতে দাও, খুব ক্ষুধার্ত আমি। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি এখনই নিয়ে আসছি। তারপর ঝিনুক যা পারল ওনার জন্য রান্না করে নিয়ে আসলো। দেখুন, আমার রান্না একদম ভালো না, আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু বাড়িতে আর কিছু ছিল না,
আমার হাতে রান্না ছাড়া আর কিছুই যে আপনাকে খাওয়াতে পারবো না। তারপর ওই মহিলাটা একটি মশলা বের করে ওই খাবারের ভিতরে দিল, এরপর ওইটা খেল। এই নাও, আমি তোমাকে জাদুর মশলার বড়ি দিয়ে যাচ্ছি, এটা দিবে তুমি যে কোনো রান্নাতে, দিলেই এটা মজাদার খাবার হয়ে যাবে। কিন্তু এই কৌটাটা তো দুই তিন দিনেই শেষ হয়ে যাবে। এটা কোনো দিনও শেষ হবে না। তারপর ঝিনুক রান্না করলো, এরপর ওইটার ভিতরে জাদুর মশলার বড়ি দিয়ে দিল। ওই দিন খাবার খেয়ে সবাই ওর অনেক প্রশংসা করলো। এই নাও বৌমা, তোমার জন্য উপহার, তোমার আজকের রান্নাটা খুব ভালো হয়েছে, কি আর বলবো, এরকম রান্না কোনো দিনও খাইনি। এরপর থেকে একদিন ঝিনুক রান্না করত, আরেকদিন ওর বৌদি রান্না করত। তারপর ওরা সব পরিবারে খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে দীপিকা নামের একটি মেয়ে বাস করত। দীপিকা একটি কলেজে পড়াশোনা করত। ও পড়াশোনায় অনেক ভালো ছিল। ও বড় হয়ে একটি ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিল। দীপালির পরিবারে ছিল ওর মা আর বাবা। দীপালির বাবা একটি অটো চালাতো। যে বাবা, তোমার টিফিন খেয়ে নিও কিন্তু ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিব, তুইও তোর খেয়াল রাখিস। একদিন দীপালি ওর কলেজে ক্লাস করছিল। আচ্ছা তোমরা বলো তো, বড় হয়ে কে কি হতে চাও? তখন দীপালি হাত তুললো। স্যার, আমি একটা ফ্যাশন ডিজাইনার হতে চাই। আমি অনেক বড় ফ্যাশন ডিজাইনার হব, আমার অনেক ইচ্ছা এটা। এটা শুনে অন্য মেয়েরা হাসতে লাগলো। ও হবে ফ্যাশন ডিজাইনার, আর খেয়ে কোনো কাজ নেই, যে নিজেই ভালো কাপড় চোপড় পরতে পারে না, সে হবে ফ্যাশন ডিজাইনার। আরে কি হচ্ছে, কি হচ্ছে, কি তোমরা এরকম করছো কেন? সবাই ক্লাসে সবাই চুপ করো। ঠিক আছে দীপিকা, এটা খুবই ভালো একটা কথা, তুমি চেষ্টা করো, অবশ্যই তুমি অনেক ভালো একটি ফ্যাশন ডিজাইনার হবে। ধন্যবাদ স্যার। এরপর ক্লাস শেষ করে যখন দীপিকা বাসায় যাচ্ছিল, তখন ওই মেয়েগুলো দীপিকার কাছে এলো। কিরে, তুই নাকি ফ্যাশন ডিজাইনার হবি, ঠিক মতো তো নেল পলিশও দিতে পারিস না, আর তোর জামা দেখেছিস এরকম, আর তুই হবি ফ্যাশন ডিজাইনার, আর শালি প্রচুর আজকে। হ্যাঁ ঠিকই বলেছিস। সব মেয়েরা হাসতে লাগলো। দীপিকা ওখান থেকে মন খারাপ করে চলে গেল। একদিন দীপিকার বাবা অটো অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট তো ওর বাবার বেশি ক্ষতি তো হলো না, কিন্তু অটো পুরো ভেঙে গেল। এরপর দীপিকার বাবার অটোর মালিক যখন অটো দেখলো, তখন উনি অনেক রাগ করলো। কি ব্যাপারটা, কি কিভাবে অটোটা এরকম নষ্ট হলো, জবাব দাও। আসলে স্যার কি আর বলবো, চালানোর সময় একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার দোষ ছিল না। তোমার দোষ ছিল না মানে, কালকে থেকে আর তোমার আমার অটো চালানো লাগবে না, এখন এখান থেকে চলে যাও। এরপর দীপিকার বাবা বাসায় গিয়ে কাঁদতে লাগলো। আরে কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? কি আর বলবো দীপিকার মা, আমাকে কালকে থেকে আর অটো চালাতে দিবে না, এখন আমি কি করব, আমাদের সংসার কিভাবে চলবে। তখনই ওখানে দীপিকা চলে আসলো। কি ব্যাপার মা, তোমাদের মন এরকম খারাপ কেন? কি আর বলবো মা, আমাকে মাফ করে দে, কালকে থেকে মনে হয় আমি তোদেরকে দুবেলা খাওয়াতেও পারবো না, আমার অটোটা আজকে অ্যাক্সিডেন্ট করেছিল। বাবা কি বলছো, তোমার কোথাও লাগেনি তো? না না, আমার তো লাগেনি বেশি, কিন্তু অটোটার অনেক ক্ষতি হয়েছে, তাই আমার মালিক আর কালকে থেকে আমাকে অটো চালাতে দিবে না। এটা শুনে দীপিকা আর ওর মার মন অনেক খারাপ হলো। পরদিন থেকে দীপিকার মা মানুষের বাসায় কাজ করতে গেল, আর ওর বাবা জমিতে চাষাবাদ করতে লাগলো। দীপিকার মা যেই বাড়িতে কাজ করতো সেই বাড়ির মালিক ওনাকে অনেক কাজ করাতো, কিন্তু টাকা খুবই কম দিত। মা, তোমাকে এত কাজ করিয়ে কেবল এই কয়টা টাকা দেয়, কি আর করবো বল, কিছুই তো করার নেই, এই বাসা ছাড়া অন্য সব বাসায় কাজের লোক আছে, আমাকে তো কেউ নিবেও না, আমি তো নতুন।
পরদিন থেকে দীপিকা কলেজে পড়াশোনা তাড়াতাড়ি শেষ করে ওর মার কাছে যেত। তারপর ওর মাকে কাজে সাহায্য করত। দেখো, তুমি কিন্তু তোমার মেয়েকে নিজের ইচ্ছা এনেছো, আমি কিন্তু ওর জন্য এক পয়সা মাইনে বাড়িয়ে দিব না। না না ম্যাডাম, আপনাকে কোনো টাকাই দেওয়া লাগবে না। আমার অনেক কষ্ট হয় তো, তাই আমার মেয়ে আমাকে সাহায্য করতে আসে। মা, তোমার বলা উচিত, তুমি কেন এত কম টাকা নিচ্ছ এত কাজ করে? বলতে গেলে যদি আবার কাজ থেকে বাদ দিয়ে দেয়? তুমি বলেই দেখো না মা। ঠিক আছে, আমি কালকেই বলবো। পরদিন দীপিকার মা ওর মালিককে বলল, ম্যাডাম আপনি আমাকে দিয়ে অনেক কাজ করান কিন্তু মাইনে অনেক কম দেন, এই টাকাতে আমার সংসার চলে না, আমার স্বামীর অটো চালানোটাও বন্ধ হয়ে গেছে, আমার মেয়ে কলেজে পড়ে, ওর পড়াশোনাও শেষ হয়নি, এই টাকা দিয়ে আমরা কিভাবে চলি বলেন তো? ও, বেশি কথা শিখে গেছিস তাই না? এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমি আর এক মুহূর্ত তোকে আমার কাজে রাখবো না, বের হ এখনই। না না ম্যাডাম, ঠিক আছে, বাড়ানো লাগবে না, না কোনো কথা শুনবো না, বের হ আমার বাসা থেকে। এরপর দীপিকার মাকে ওই মহিলা বের করে দিল। মা, কি হয়েছে, তোমার মন এত খারাপ কেন? কি আর বলবো, তোর কথা শুনে বলতে গেলাম টাকা বাড়িয়ে দিতে, উনি আমাকে কাজ থেকেই বাদ করে দিল, এখন আমরা করব কি? তোর বাবার এই কিছু টাকাতে আমাদের সংসার কিভাবে চলবে? আমি কিছুই বুঝতে পারছি না। এরপর দীপিকা জঙ্গলে চলে গেল। আমি আর বাসায় যাব না, আমার মার কাছে মুখ দেখাতেই লজ্জা লাগছে। অনেক দূর হাঁটার পরে দীপিকা জঙ্গলের মাঝখানে দেখল একটি গাছ। সেই গাছের ভিতরে অনেক নেল পালিশ লাগানো, গাছে ফল ধরে শুনেছিলাম, ফুলও ধরে, কিন্তু নেল পালিশ ধরে এটা প্রথমবার দেখছি। এরপর ওখানে একটি পড়ি এলো। শোনো মেয়ে, এটা আমার জাদুর নেল পালিশের গাছ, আমি তোমার সবকিছুই জানি, কিছুই আমাকে বলতে হবে না, তুমি এখান থেকে নেল পালিশ নিয়ে যাও, তুমি প্রত্যেক দিন এখান থেকে নেল পালিশ নিয়ে যাও, এরপর তুমি একটি দোকান দাও, সেখানে নেল পালিশ বিক্রি করো। ঠিক আছে পড়ি। তারপর দীপিকা অনেকগুলো নেল পালিশ নিল। এরপর ও প্রথমে রাস্তার ধারে নেল পালিশ বিক্রি করতে লাগলো। দশ টাকা দশ টাকা দশ টাকা, যে নিবেন নেল পালিশ নিয়ে যান, দশ টাকা দশ টাকা দশ টাকা। গ্রামের অনেক মহিলারাই ওর থেকে নেল পালিশ কিনতে এলো। ওই দিন ওর সব নেল পালিশই শেষ হয়ে গেল। এরপর দিন ও আবার নেল পালিশ নিয়ে আসলো। আস্তে আস্তে ওর অনেক টাকা ইনকাম হলো। ও একটি নেল পালিশের দোকান দিয়ে দিল। এর সাথে ও ফ্যাশন ডিজাইনিং এর জন্য নিজের ডিজাইন দিয়ে জামা কাপড় বানাতে লাগলো। এরপর ওগুলো ওই দোকানে বিক্রি করতে লাগলো। এভাবে করে ওর অনেক টাকা আয় হলো। বাবা, মা, এই দেখো আমার কতগুলো টাকা আয় হয়েছে, আমার ব্যবসা অনেক ভালো চলছে। মা, তোমাকে আর কারো বাসায় কাজ করা লাগবে না, আর বাবা, তোমাকেও কিছু করা লাগবে না। ঠিক আছে, আমি তাহলে তোকে তোর দোকানেই সাহায্য করব। ঠিক আছে বাবা, কিন্তু বসে থাকবে, তোমাকে কোনো কাজই করতে হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে, গ্রামে একটা নতুন দোকান দিয়েছে না দীপিকা, দীপিকার দোকান থেকে কিনেছি, ওর কাছে অনেক ভালো ভালো নেল পালিশ আছে, আর ও হাতে অনেক সুন্দর নেল পালিশ আর্ট করে দিতে পারে। কোন দীপিকা এটা? ওই যে ওর মা যে কাজ করে বাসায়। আরে, তোমার বাড়িতেই তো কাজ করতো, ভুলে গেছে নাকি? এটা শুনে সাল্লা অবাক হয়ে গেল। কি বলে, গরিব ছিল ওরা, এখন এত বড় লোক কিভাবে হলো? আমাকে ব্যাপারটা দেখতে হবে। তারপর একদিন সাল্লা দীপিকার পিছন পিছন গেল। যে দেখলো দীপিকা একটি জাদুর নেল পালিশের কাছ থেকে নেল পালিশ নিচ্ছে। পরদিন দীপিকা যাওয়ার আগেই সাল্লা ওই জাদুর নেল পালিশের গাছের কাছে গেল। যেই ও নেল পালিশে হাত দিল, ও কারেন্টের শক খেতে লাগলো। আরে আরে, আমি তো কারেন্টের শক পাচ্ছি, আমি তো মরে যাব এরকম কারেন্টের শক খেতে থাকলে, আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিনও চুরি করব না, মাফ করে দাও আমাকে। তখনই ওখানে দীপিকা চলে আসলো। এরপর জাদুর নেল পালিশের গাছ সাল্লাকে ছেড়ে দিল। সাল্লা দীপিকাকে দেখে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল।
আর দীপিকা বুঝতে পারলো সারলা এখানে নেল পলিশ চুরি করতে এসেছিল। এরপর থেকে সারলা আর কোনোদিনও দীপিকার আশেপাশেও গেল না। এদিকে দীপিকা গ্রামের অনেক বড় একটি ফ্যাশন ডিজাইনার হয়ে গেল। ওর কাছ থেকে সবাই জামা কাপড় বানাত আর ওর নেল পলিশও অনেক বিক্রি হতো। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। অনেক বছর আগের কথা, এক গ্রামের পাশে একটি জঙ্গলে পাঁচ পরিবোন বাস করত। ওরা পাঁচজনই অনেক শক্তিশালী ছিল। ওরা দুই বোন মাছ চাষ করত আর তিন বোন খেতি চাষ করত। সেখান থেকে অনেক ফসল উঠত, সেগুলো ওরা গ্রামের গরিব দুঃখী মানুষদেরকে দিত। সেই খাবার খেয়ে অসুস্থ মানুষও ভালো হয়ে যেত। দেখো, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, ওর মাথায় একদম চুল নেই। আচ্ছা, আমাদের এই যে চাল ডাল, এগুলো খেয়ে নেন, দেখবেন আপনার মেয়ের চুল উঠে যাবে। তারপর ওই মেয়ে ওদের চাল ডাল খেলো, দেখলো সত্যি ওর মাথায় চুল উঠে গেছে। এরকম করে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল জাদুর পাঁচটি মেয়ে জঙ্গলে থাকে। সেই গ্রামে সাল্লা নামের একটি লোভী মহিলা থাকত, ওনার পাঁচটি ছেলে ছিল। উনি ওই পাঁচজনের সাথে ওনার ছেলের বিয়ে ঠিক করল। দেখুন, আপনি কেন আমাদের সাথে বিয়ে করাতে চান? দেখো, আমার মেয়ে নেই, আমি চাই তোমরা পাঁচজন আমার মেয়ে হয়ে আসো, কেমন? তোমাদেরকে আমি মেয়ের মতো করে রাখবো। ওরা পাঁচ বোনই খুশি হয়ে গেল। এরপর ওনার পাঁচ ছেলের সাথে ওদের বিয়ে হলো। কোথায় কোথায় তোমরা খেতি করবে না? এই যে এত জায়গা কিনে রেখেছি তোমাদের জন্য, তোমরা খেতি করবে, মাছ চাষ করবে, এটা কি বলছেন? আমাদের স্বামী তো কাজ করে, ওদের টাকা দিয়েই তো বাজার সদাই হয়ে যায়, আমরা আর কেন খেতি করতে যাব? এতদিন তো নিজেদের জীবনযাপন করার জন্য আমরা খেতি করতাম। হ্যাঁ মা, ওরা তো ঠিকই বলেছে, আমরা থাকতে ওরা কেন কাজ করবে? না না, তোমরা কিছুই করবে না। এটা শুনে সাল্লার অনেক রাগ উঠল। আমি বিয়েটা করালাম কি লোভে, আর এগুলোকে এখন আমার ঘাড়ে পড়েই খেতে হচ্ছে। কি বুঝে এগুলোকে বিয়ে করালাম? ভেবেছিলাম জাদুর পাঁচটি বউ আনবো, কিন্তু এখানে তো উল্টোটা হয়ে গেছে। একদিন পাঁচ ছেলে শহরে গেল, পাঁচ বোন একসাথে ঘুমোচ্ছিল। তখন ওদের শাশুড়ি যেয়ে ওদের ঘরে একটি ঘুমের গ্যাস ছেড়ে দিল। এরপর ওরা ঘুমাতেই লাগলো। দুদিন তিন দিন হয়ে গেল, ওরা আর ঘুম থেকে উঠছিল না। এটা কি হচ্ছে? ওরা তো ঘুম থেকে একদমই উঠছে না, আমিও বুঝতে পারছি না। আচ্ছা, পরিনগরে একটি নাম্বার আছে আমার কাছে, আমি ফোন করে দেখছি। এরপর ওরা পরিনগরে একটি ফোন করলো। তারপর রানীপুরি ওখানে আসলো। তাদের কি দরকার ছিল এই রানীপুরিকে ডাক দেয়ার? মা, ওরা ঘুম থেকে উঠছে না, জানতে হবে না। রানীপুরি এসে সব কিছু বুঝে ফেলল। এরপর ওনার জাদু দিয়ে পাঁচ বোনকেই ঠিক করে ফেলল। এরপরে যদি এই পরিদের সাথে এরকম করেছ, তোমার খবর আছে। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম করব না, দেখো তোমরা আমাকে মাফ করে দাও। এরপর ওরা সবাই মিলে খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা বাঙালি বউয়ের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজ এট স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।